বাবা এই দেখো এবারে স্কুলের দৌড় প্রতিযোগিতাতেও আমি প্রথম হয়েছি। বাহ খুব সুন্দর, ভেরি গুড। এই তো শুরু হলো বাবু। এরপর যখন তুমি জীবনের রেস কোর্সে তোমার আসল লক্ষ্যে পৌঁছতে পারবে তখন তুমি হবে আসল রানার। আসল রানার? হ্যাঁ রে বাবু, আসল রানার। আসলে জীবনের এই রেস কোর্সে আমরা সবাই তো দৌড়চ্ছি, যদিও আমাদের সকলের লক্ষ্য আলাদা আলাদা। আলাদা লক্ষ্য? সেটা কি বাবা? দেখ, এই তুই যেমন দৌড়চ্ছিস প্রাইজের জন্য, সেই রকম কেউ দৌড়চ্ছে তার নিজের পরিবারের সুখের জন্য, তার নিজের জন্য, ভালোবাসার জন্য। আবার কেউ দৌড়চ্ছে দুঃখ কষ্ট সব ভুলে থাকার জন্য। বুঝতে পারলি না তো? তোর বোঝার বয়সও নয়, যখন বড় হবি তখন আমার এই কথাগুলো যদি মনে থাকে তখন তুই এ কথার মানে বুঝতে পারবি। যে দেখ পথের ধারেতে কিংবা কোনো আস্থা কুড়েতে মানুষের মতো কারা থাকে, জীবন মানে শুধু আপোষ আর মৃত্যুর নতুন সাথে জানার লড়াই চলে ক্লান্ত শরীরে। সারি সারি মুখোশে আড়ালে চেনা মুখ অচেনায় হারালে, বাঁচা মরার এক সীমাহীন টানেলে শুরু আবার। শুধু নিজেকে সামলে নিয়ে খুঁজব নতুন এক পথ হাঁটবার, এবারেছে সব শেষ এই তো শুরু আবার। শুধু নিজেকে সামলে নিয়ে খুঁজব নতুন এক পথ হাঁটবার। আলো ছায়া মাখা ধূসর এই রাজপথে নেশা দূর হয় এ শহর কেন মাঝে রাতে, আলো ছায়া মাখা ধূসর এই রাজপথে নেশা দূর হয় এ শহর কেন মাঝে রাতে, কেউ যেন হাত ছানি দিয়ে যায় পারে পারে ছুটে যায় সে ইশারায়, পারে পারে ছুটে যায় সে ইশারায়, কেবল দেখছে সব শেষ
শুরু আবার শুধু নিজেকে সামলে নিয়ে খুঁজব নতুন এক পথ হাঁটবার এ বলেছে সব শেষ এই তো শুরু আবার শুধু নিজেকে সামলে নিয়ে খুঁজব নতুন এক পথ হাঁটবার শেষ ভোরের ওই আলো দিন বদলের সময় এলো থেমে যাওয়া এই শহরে প্রান্তরে সারি সারি মুখোশে আড়ালে চেনা মুখ অচেনায় হারালে এ বলেছে সব শেষ এই তো শুরু আবার শুধু নিজেকে সামলে নিয়ে খুঁজব নতুন এক পথ হাঁটবার এ বলেছে সব শেষ এই তো শুরু আবার শুধু নিজেকে সামলে নিয়ে খুঁজব নতুন চিঠি এখন আবার কার চিঠি শ্রী চরণেশু দাদা প্রথমে তুমি ও বৌদি আমার প্রণাম নেবে তুমি যখন আমাদের গ্রাম থেকে কলকাতা শহরে দেখ কলকাতা শহরে চলে গিয়েছিলে তখন আমি খুবই ছোট তোমার স্কুলের প্রধান শিক্ষক মশাই শ্রী জন্মেজয় চক্রবর্তী সম্পর্কে আমার বাবা মাস্টার মশাই আজ ৬ মাস হলো বাবা ইয়েলোক ত্যাগ করেছেন মাস্টার মশাই নেই বাবার অবর্তমানে এখন সংসারের সমস্ত দায়ভার আমার উপর আমার ছোট বোন ও মা আমায় কলকাতায় গিয়ে তোমার সঙ্গে দেখা করার উপদেশ দিয়েছেন তাছাড়া আমিও কিছু চাকরির খোঁজ খবর করছি তোমার ওখান থেকে আমি ইন্টারভিউগুলো দিতে চাই এই জন্য আগামী ২৭ জানুয়ারি আমি কলকাতায় তোমাদের বাড়ি আসছি আমার বাবা কিন্তু প্রায়ই তোমার কথা বলতো বলতো পার্থ আমার আদর্শে মানুষ যে কোনো ব্যাপারেই তুই ওর সাহায্য পাবি ওর মতো উপকারী আর বড় মনের মানুষ আর হয় না তোমার আশীর্বাদের অপেক্ষায় রইলাম তোমার স্নেহের ভাই সুজয় ২৭ জানুয়ারি মানে তো আজই ও গো শুনছো হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি আরে বাবা আমাদেরই এখন অচল অবস্থা আশ্রয় নিয়ে টানাটানি তার উপর আবার স্নেহের ভয় তোর বাবা এখন আবার কে এলো কাকে চাই পার্থ মুখার্জি এখানে থাকে হ্যাঁ কেন কি হয়েছে আপনি আপনি বৌদি আরে 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 এতক্ষণে খুঁজে পেলাম তাহলে এতক্ষণ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি চলো বাবা খুঁজে পেলাম তাহলে এতক্ষণে বৌদি ফ্যানটা ও বৌদি হাত পাকা হবে ও
ইয়ে বৌদি, দাদাকে দেখছি না। দাদা কোথায়? তুমি পার্থদা? দাঁড়াও। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, আমি সুজয়, উত্তর দিনাজপুর। তোমার তোমার হেডমাস্টার মশাই ছেলে সুজয়। চিঠি দিয়েছিলাম আজ। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, চিঠি পেয়েছি সুজয়। তোমার চিঠি একটু আগেই এসেছে। বাবা বাবা তোমার নাম কত করতেন। বাবা বলতেন, ছাত্র হবে তো পার্থর মতো, দেখবি ও একদিন খুব বড় হবে, খুব নাম করবে। আর বাবার আদর্শের সঙ্গে তোমার আদর্শ। তুমি অনেকটা পথ এসেছো, তুমি হাত মুখ ধুয়ে একটুখানি বিশ্রাম করো, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি অফিস যাও, অফিস থেকে তাড়াতাড়ি ফিরো, অনেক কথা আছে। আচ্ছা বলছি, ও ওকে একটু চা, দূর থেকে এসেছে, আমি আসি। হ্যাঁ আমি একটু হাত পাটা ধুয়ে নিই। বৌদি একটা গামছা হবে? ও আমার কাছেই তো আছে। আমি একটু বাইরে থেকে আসছি। হ্যালো, হ্যাঁ না ঠিক শুনতে পাচ্ছি না। ওকে ওকে, আমি এক্ষুনি মেলটা করে দিচ্ছি। আমি ওই যদি একবার মেলটা করেছি আমার মনে হয় জানি এত খবর দিচ্ছে না। দাদা, ইউ ইডিয়েট, মেলটাকে নষ্ট করে দিল আমার। ননসেন্স, ভাগ এখান থেকে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, চল ফট এখান থেকে। তাই বলে আপনি ওকে এইভাবে মারবেন?
যান যান টিভির চ্যানেলে গিয়ে ভাষণ দেন। যত সব এখানে বসে ভাষণবাজি করতে আসবেন না, ফুটেন তো এখান থেকে। কি রে একে মাস্টারমশাই, মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়েকে দেখতে গিয়েছিলি? হ্যাঁ বুঝলাম। শোন, বিকেলবেলায় আমার কাছে এসে কিছু টাকা নিয়ে যাবি, আর জামাইয়ের জন্য কাপড় জামা মিষ্টি যা কিনবি সেটা আমায় দেখিয়ে নিয়ে যাবি। হ্যাঁ, তোকে তো বিশ্বাস নেই, বাংলা মাল খেয়ে কোথায় পড়ে থাকবি। নে নিজের কাজ কর, চলো বাবু। হ্যাঁ চলো। কি রে বকুল, কোথায় যাচ্ছিস? আগে হাটে। বাহ, তাহলে তো সারাদিনের মতন হয়ে গেল। স্কুলে যাবি কখন? আজ বোধহয়। চমৎকার। আচ্ছা আচ্ছা, এই নিয়ে কতগুলো দিন নষ্ট হলো বলতো? হ্যাঁ, এই সেদিন জ্বর জারি থেকে উঠলো, সাতটা দিন গেল, আজ আবার হাটে যাচ্ছে। তা হ্যাঁ রে, ভবিষ্যতের জন্য পড়াশুনো করে বড় হতে হবে না? ও মা, আজ তুমি একাই হাটে চলে যাও না, আমি মাস্টারমশাইর সাথে স্কুলে যাই। আচ্ছা যাও। হ্যাঁ চল চল চল। দেখুন না মাস্টার মশাই, আমি স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, বাবা আমায় আটকে দিল, আমাকে খেতে কাজ করতে ভাল লাগে না, আপনি আমায় বাঁচান মাস্টার মশাই। পড়বে স্কুলে যাবে? আমার হাতে হাতে কাজগুলো করবার কে শুনি? তুই হচ্ছিস চাষির ছেলে, চাষের কাজ করবি। এই যা, যাবে তো যা। কি ভেটা ছেলে দেখলেন মাস্টার মশাই? আমি ওকে কি দেখবো রে, আমি তো তোকে দেখছি। বেটা, নিজে তুই একাট মুখ ছেলেটাকেও তাই করে রাখতে চাইছিস? তোর তো পেটে বোমা মারলেও অকখ বেরোবে না। এই নে কাগজটা পড়ে দেখা তো, দেখা, নে নে দেখা দেখা। থাক, তোকে আর বিদ্যে ফলাতে হবে না। ওরে বাবা, তোকে না যে কেউ সই করিয়ে তোর জমি জিরে সব কিছু লিখিয়ে নেবে, তুই কিছু বুঝতেও পারবি না। আর তুই চাইছিস তোর ছেলেটা ওই রকম হয়ে থাক, আকাট মুখ্য। ওরে, আমার বাবাও চাষিই ছিলেন, তিনি যদি আমাকে লেখাপড়া না করাতেন তাহলে আজ আমি মাস্টার হতে পারতাম। তাহলে কি করব বলে দেন? আবার কি করব বলে দেন কি রে, ছেলেটাকে রোজ স্কুলে পাঠাবি, ওকে বই খাতা পেন পেন্সিল যা দরকার হয় সব সময় কিনে দিবি। দেখ পৃথিবীটা না রোজ বদলে যাচ্ছে, কত কি ঘটছে পৃথিবীতে, তুই তো তার কিছুই জানতে পারবি না। কিন্তু তোর ছেলে যদি পড়াশোনা শিখে মানুষ হয় তাহলে তোর ছেলের চোখ দিয়ে তুই সারা পৃথিবীটাকে দেখতে পারবি। যা 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 যা, বাড়ি গিয়ে ছেলেটাকে জামা কাপড় পরিয়ে স্কুলে পাঠিয়ে দে, আমি চলি। যত সব কোথার থেকে চলে আসে এই শালা, এটা কে 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 পরিষ্কার করবে? আমার বাপ। হ্যাঁ শালা, নন্দদা চাটা হেভি বানিয়েছে ভাই। ওফ, সেই বানিয়েছে। এই শোন, অগ্নিপাত ফাটাফাটি করেছে ভাই, একদম গুরু ফাটিয়ে দিয়েছে। শোন শোন, দেখতে যাবি অগ্নিপাত? হ্যাঁ চল দেখা যাক তাহলে। আরে এইদিকে যা লাগছে না, বাম্পার লাগছে, চিকনি চামেলি হেভি করেছে ভাই। এটাকে মালটা নতুন মনে হচ্ছে। আমি তো ভাবতেই পারছি না মাস্টারমশাই আর নেই, ওনার সাথে শেষ দেখাটাও হলো না, যেন
মাস্টারমশাই ছিলেন আমার বাবার মতো। ওনার আদর্শেই তো বড় হয়েছি। মাস্টারমশাই সবসময় বলতেন, পার্থ, তোমরা তাহলে আছো? তাহলে আজ তো মাসের 11 তারিখ হয়ে গেল। হ্যাঁ, মানে ওর মাইনেটা হয়ে গেলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। প্রতি মাসে এই জিনিস চলতে পারে না। তোমরা তো জানো এই বাড়িতে একটা জলের ক্রাইসিস আছে। হ্যাঁ, এই তো নতুন লোক দেখছি। হ্যাঁ, না 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 না, আজকালের মধ্যেই তো চলে যাবে। চলে যাবে? হ্যাঁ চলে যাবে। এর একটা ব্যবস্থা করতে হবে। তোমরা ভদ্র লোক, ভদ্রভাবেই বলছি। এবার কিন্তু না না মেসোমশাই, টাকাটা আপনি পেয়ে যাবেন। পেয়ে যাবো মেসোমশাই? হ্যাঁ, একটু চা খেয়ে যান না। চা? নিজেদেরই চেয়ে চিনতে চলে, তার আবার চা? থাক, এটা রাখবে বলেছিলাম, আমি এসে নিয়ে যাবো। আমার খাবারটা দাও। ত্রিপুরায় চলছে ভোট গ্রহণ, আমি বেরোবো। সিকিমের কাছে কার্যত মরণ বাচন লড়াই, কেরল পশ্চিমবঙ্গ হাত ছাড়া হওয়া। কি বাবা দেখছো তখন থেকে? আমি একটা খুব ইম্পর্টেন্ট খবর শুনছি। নে বাবা, খেয়ে নে। সত্যি টিপিটার এবার একটা প্রাণ এলো। কি যে ওসব তোর বাবা দেখছিল! বস, কি লাগছে তোমায়! ও ফাটাফাটি শোনো, বলছিলাম কি, আমার ওই পুরনো ধারধারা বাইকটা চালাতে ভালো লাগছে না। আমার একটা নতুন বাইক লাগবে। কাল শোরুমের পাশ দিয়ে আসছিলাম, নতুন একটা ঝাকাস বাইক দেখেছি। বাপ, একদম ব্র্যান্ড নিউ। এবার বাদে আমার একটা ওরকম বাইক লাগবে। না না না, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু আমার এটিএম মেশিনটা হয়ে যাবে, ব্যাস। সত্যি, ওই তো আমাদের একটা ছেলে, ও সকালে মেটাবে না তো কি করবে অতগুলো টাকা জমিয়ে? তুমি আমাকে এই কথাগুলো বলছো নমিতা? আমি কত পরিশ্রম করে তিল তিল করে টাকা রোজগার করেছি, তুমি সেটা জানো না? আর আমার বাবা আমাকে শ্রম ভাঙিয়ে রোজগার করা শিখিয়েছিলেন, আর আমিও চাইছি আমার ছেলে সেই শিক্ষাটা পাক। কি? আমার ছেলে রকি রাস্তায় বেরোবে রোজগার করতে? কেন, অতগুলো টাকা জমিয়ে চোখ কি করবে? অনাথ আশ্রমে দান করবে? আমি আর টাকা দিতে পারবো না। একবার বলেছি না, বাইক চাই তো চাই, রোজ রোজ এই প্যান্ট পরা নিয়ে আমার ভালো লাগছে না। আবে রহিম রে, কোথায় আছিস বে?
আমি গাছ কলেজের সামনে। আবে শুন শুন, তাড়াতাড়ি আয়, খোকা বাবু দেখতে যাবো বলে দিলাম। কি বলছিস বে? হ্যাঁ আসবো তো। আবে শুন শুন, আজকে না তোকে একটা হেভি জিনিস দেখাবো, তাড়াতাড়ি আয়। শালা কালকে বাম্পার পেয়েছি, ওটাই দেখাবো আজকে, তাড়াতাড়ি আয় একবার। পুরো না টাটকা মাল। কি বলছিস ভাই? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। এই শুন শুন, তোর নতুন বাইকটার খবর কি রে? সেটা হয়ে গেছে, সেটা তোকে চিন্তা করতে হবে না, এটিএম মেশিন থেকে টাকাটা তুলেই ব্যাস। ঠিক আছে, রাখ রাখ। আচ্ছা আচ্ছা, তুই দাঁড়া, আমি আসছি। এই যে ঘড়িটা দাও তো, ঘড়িটাও তো তোমার মতন হাল হয়েছে। ঠাকুর, ছেলের মঙ্গল করো ঠাকুর। বুঝলি বাবু, আমাদের 33 কোটি দেব দেবীকে খুব সহজেই সন্তুষ্ট করা যায়, যদি তুমি তোমার বাবা মাকে খুশি করতে পারো। কিছু বুঝলি? আমার বাবা মানে তোর দাদু, তিনি বলেছিলেন রোজ দেবতাদের প্রণাম করা, পূজার্চনা করা, আর বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করা, তাদের কথা শুনে চলা, দুটোই এক। সত্যি বাবা? তোকে পুরাণের একটা গল্প বলি? হ্যাঁ হ্যাঁ বাবা, বলো বলো। আয় আয়। বুঝলি, একবার শিব পার্বতীর ইচ্ছে হলো যে তাদের ছেলেরা তাদের কিরকম ভক্তি শ্রদ্ধা করে, তাদের কিরকম কর্তব্য বোধ, সেটার পরীক্ষা নেবে। যেমন ভাবা অমনি কাজ। শিব পার্বতী তো কার্তিক গণেশকে ডেকে পাঠালেন। কার্তিক গণেশ আসার পরে তাদেরকে বললেন যে তোমরা 3 বার বিশ্ব পরিক্রমা করে এসো, যে আগে এসে পৌঁছতে পারবে সেই শ্রেষ্ঠ। সেই শুনে কার্তিক তো মহা আনন্দে তীর ধনুক নিয়ে ময়ূরের পিঠে চেপে বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়ল। গণেশ ঠাকুর তো নড়ে না, তিনি দাঁড়িয়ে রয়েছেন দেখে শিব পার্বতী তো অবাক। গণেশ ঠাকুর একটু মুচকি হেসে শিব পার্বতীকে 3 বার প্রদক্ষিণ করে তাদের প্রণাম করে বললে বাবা মাকে দর্শন মানেই বিশ্ব দর্শন, আর বাবা মাকে পরিক্রমা করা মানেই বিশ্ব পরিক্রমা। ও, তার মানে বাবা মাই দেবতা, তারাই সব, তারাই বিশ্ব, তারা খুশি হলেই দেবতারা খুশি, তাই না বাবা? হ্যাঁ রে। Yes, coming.
স্যার আমার কোয়ালিফিকেশন এন্ড সার্টিফিকেট স্যার। দুষ তোলো 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 এসব দেখিয়ে হবে। মানে স্যার? মানে তোমার কাছে ৩৬ ২৫ ৩৬ আছে? হোয়াট স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর। সেই জন্যই তা বাবা ক্যাশ ২ লাখ নিয়ে কালকে আমার বাসায় চলে এসো, তোমার চাকরি পাক্কা। স্যার আমার সার্টিফিকেট কোয়ালিফিকেশনের কোনো দাম নেই। আচ্ছা তো আছে, ক্যাশ ২ লাখ। যাও 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 যাও, গো 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 গো, যত সব গো। এই দাদা, খেয়ে নিয়ে কাজটা কর না। একটু দাঁড়া বোন, হয়ে এসছে, একটু দাঁড়া। কি করছিস? কি এই সব করে কি ছাইপাস করবি? আর তোর বোন সব সময় মুখের সামনে খাবারটা ধরে থাকবে। আহ মা, কি বলছো কি তুমি? থাম তো, দাদার হয়ে আর ওকালতি করতে আসিস না। তুই যেখানটায় বসেছিস ওপরটা দেখেছিস? যে কোনো সময় তোর মাথার উপর ভেঙে পড়তে পারে, আর সত্যি সত্যি যদি ভেঙে পড়ে আমার কপাল খুব ভালো বলতে হবে। একটা অবিবাহিত মেয়ে তো গেল, চিন্তাও দূর হবে। মা বোনের বিয়ে নিয়ে তো কোনো সময় ভাবতে দেখি না। মা লেখাপড়া শিখিয়ে বাবা যে কোন ১৪ পুরুষ উদ্ধার করে গেল জানি না বাবা। দুবেলা পাওনাদারের মেলা লেগেছে, এর থেকে যদি কুলিগারি করতি হাতে দুটো পয়সা জমত। দুবেলা দুমুঠো জোটার আগে রোজগারের কথাটা ভাববি, আর যেটা জুটছে কাল সেটা নাও জুটতে পারে। যত সব চাকরি কিন্তু আপনি কি বললে? আপনি? হ্যাঁ আপনি, গ্রামে তো বেশ তুমি তুমি করতে, এখানে এসে আপনি হয়ে গেল। আচ্ছা থারো সেসব কথা, তুমি আমাদের বাড়ি চলো, মা বাবা তোমাকে দেখে খুব খুশি হবে, চলো না। আজ থাক, আজ আমি খুব ক্লান্ত, অন্য একদিন যাব। ও একটা কথা বলবো, রাখবে কি? কাল কলেজের সামনে দেখা করতে পারবে? Thank you.
এই যে আমি আপনাকেই বলছি, আপনার মানে তোমার নাম কি সুজয়? কিন্তু আপনি জানলেন কি করে? কেন, তোমার বোন তনুশ্রীর কাছে? ইস, একটা কথা বলবো, রাখবে? কি? তোমাদের এই গ্রামটা আমাকে দেখাবে? যাওয়া সব
মাস্টারমশাই বলতেন, শুধু শিক্ষা গ্রহণ করে শুধু পড়াশোনা করে বিদ্বান হলে চলবে না, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা যে কজন ছাত্র মাস্টারমশাইয়ের আদর্শে বড় হওয়ার চেষ্টা করতাম, তাদের সবার সাথে হয়তো এখন দেখা হয় না, যোগাযোগ নেই, কিন্তু আমাদের সবার মধ্যে মাস্টারমশাই আজও রয়ে গেছেন। বৌদি একটু ভাত দেবে? তুমি না খেয়ে উঠে যাচ্ছ কেন? আরে শোনো, না খেয়ে উঠে যেও না বলছি, শোনো। কেন করবো স্যার? গাড়িটা আগে সাইড কর, তারপরে বলছি। কি হচ্ছে? কোনো কথা না, গাড়িটা আগে সাইড কর, গাড়ির কাগজপত্রগুলো দেখি। আমরা দুজনেই তো হেলমেট পরে আছি। এই হেলমেট চলবে না। মানে চলবে না মানে? কত কথা বলার আমার সময় নেই, দেখছিস কি? চল সাইড কর, সাইড কর। স্যার বলছিলাম কি, শুনুন না। কোনো কথা হবে না, গাড়িটাকে সাইড কর, মাথা গরম করাস না। স্যার স্যার, রে রে রেগে যাচ্ছেন কেন? গাড়িটা এখানে রেখে যা, পরে থানা থেকে ছাড়িয়ে নিবি, যা। স্যার স্যার স্যার, প্লিজ স্যার, গাড়িটা ছেড়ে দিন। তাড়াতাড়ি ভাগ, যা চল। রকি, আবে ওই দেখ দেখ, বলেছিলাম না তোকে একটা হেভি জিনিস দেখাবো, দেখ দেখ দেখ। দেখছিস না বিজি আছি? আবে দেখ রে, হেভি মাল। কই দেখি? এই নে দেখ। আবে দেখ না, পাগলা কিরকা। আবে দাদারা কোথায় ভাই, মনে পড়ছে না তো? দাঁড়া একটু রিমাইন্ড করতে।
আবে কি করছো? এ তো রিঙ্কি বে। রিঙ্কি? হ্যাঁ, এই কলেজে পড়ে বে। ছাড়ো। এটা পিন্টু মালটাকে তুলেছে। ঠিক না। আমি তো আছি, ভয় পাচ্ছ কেন? কাছে এসো, আরো কাছে এসো। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। তবু কেন আমার যেন ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। বোধহয় মেয়ে দালালি করছে। চল তো দেখি। আমার ভয় করছে। আমারও যে ভয় করছে। আমারও ভয় করছে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার যে খুব ভয় করছে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হচ্ছে এটা? কি উল্লাল্লা 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 আরে সুজয়, তুমি এখানে? না মানে থাক 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 থাক, এটা আমার ফ্রেন্ড টিনা, বাংলা সিরিয়ালে অ্যাক্ট করে। হাই, নমস্কার। নমস্কার, আপনি কি ব্যাক ডেটেড লোক মাইরি? নমস্কার, কোথা থেকে জোগাড় করেছে এই সমস্ত রেয়ার পিস? Disgusting. By the way, Shona, আমাকে না একটুখানি যেতে হবে রে। কোথায় যাবি? Director meeting. Bye. Bye bye, নমস্কার। তুমি কি লোকের সাথে কথা বলতে জানো না? এটিকেটস, ম্যানার্স, এসব কিছু জানো না? আমি কি করলাম? সেই তো, তুমি আর কি করলে? যা করার সে তো আমিই করেছি। শোনো, আজকে কলেজ থেকে ফেরার সময় দেখা করতে পারবে নাকি এটাও পারবে না? ঠিক আছে, আসছি। শোনো, অল দ্য বেস্ট তোমার নেক্সট ইন্টারভিউর জন্য। May I come in, sir? Yes, coming. Sit, please. Thank you, sir. এর আগে কোনো জায়গায় কাজ করেছেন? এনি এক্সপিরিয়েন্স? না স্যার, এর আগে আমি কোনো কোম্পানিতে কাজ করিনি। তবে আপনি যে কাজ দেবেন আমি সে কাজই পারব। এই আমার সার্টিফিকেট স্যার। সার্টিফিকেট প্লিজ সাইডে রাখুন, সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। এটা কোনো গার্ড বা ক্লার্কের চাকরি নয়, এক্সপিরিয়েন্স মাস্ট। আপনি প্লিজ অন্য জায়গায় ট্রাই করুন। স্যার, আমার কাজের খুব অনলি ইংলিশ। I'm sorry, sir. Please, please, please don't disturb. You may go now.
বোন, মাকে দেখিস, ভালো থাকিস। দাদা থাক, আর আদিক্ষে তো দেখাতে হবে না। এই তুমি একটুখানি ওয়েট করো, আমি এক্ষুনি প্রিয়াকে নিয়ে আসছি। ওকে কখন এলি? এই তো জাস্ট নাও, চল না, আমার বয়ফ্রেন্ড এসেছে, তোর সাথে মিট করিয়ে দি। কি বলছিস, সে তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, চল না চল না চল না। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আসছি। ঠিক আছে, ও খুব ব্যস্ত, ওকে তাড়াতাড়ি। হ্যাঁ, শোনো, তুমি এক মিনিট দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। হেই, দিস ইজ মাই বয়ফ্রেন্ড রাজ। হাই প্রিয়া। হাই, নাইস নেম প্রিয়া। চলো না, আমরা কোনো সিসিডিতে গিয়ে বসি। না না, ও আবার দাঁড়িয়ে আছে। ওকে, দেন ডু ওয়ান থিং, ওকে বলে দাও রাত্রিবেলা ডেস্কে আসতে। দেখছি। না বাবা না, বাড়িতে গিয়ে কি বলবো, সে ব্যবস্থা আমি করব। তাহলে আই শ্যাল মেক এ মুভ, কারণ আমার শুট আছে। বাই বাই বাই। One of the top models in Mumbai, he is the one. And his father. His father is a great businessman. তুই খুব লাকি রে। তুইও হতে পারিস। আর যাবি নাকি? ডিস্কে? দেখছি। So today at 8 p.m. Okay? Bye! আর Western Dress. Okay. Bye. Bye. কি গো,
এত দেরি? হ্যাঁ, আসলে না, আজ আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, আর তাছাড়া না খুব টায়ার্ডও লাগছে। আসলে না, আমি বাড়ি যাব, তোমার সাথে পরে দেখা করি, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে? ওষুধ এনে দি। না 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 না, সেসব কিছু লাগবে না, আমি আসছি। বাই 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 বাই। আমাকে ডাকছেন? খোকন, খোকন রে। আমি তো তোমার খোকন নই। তুই আমার খোকন নস? আমাকে এখান থেকে নিয়ে যাবি? আমার আর এখানে ভালো লাগে না রে, আমাকে এখানে কেউ ভালোবাসে না। আমার না খোকনকে দেখতে খুব ইচ্ছে করে, নিয়ে যাবি? আমার খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করে, এনে দিবি মিষ্টি দই? কেউ এনে দেয় দই আমার জন্য, এনে দিবি? মিষ্টি দই খাবে? আমি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও। হ্যাঁ বলুন। 100 গ্রাম মিষ্টি দই দেবেন? হ্যাঁ। আসুন। হ্যাঁ, কত? 10 টাকা, আর কি দেবো? আর কিছু না। হ্যাঁ আসুন। থ্যাংক ইউ। এই নাও, এই নাও তোমার মিষ্টি দই। এনেছিস? হ্যাঁ দে দে বাবা দে। বড় তৃপ্তি পেলাম। সুখে থাক বাবা, বেঁচে থাক, সুখে থাক। অনেক বড় হবি, অনেক বড় হবি ভাই, অনেক বড় হবি। আসছে দিন কে দিন বেড়েই চলেছে। আমি যে কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শেষমেশ কি হবে ভগবানই জানে। আবে ওই রকি, কি এত আস্তে আস্তে গরু গাড়ির মতো বাইক চালাচ্ছিস? ধরে চালা, নামি তো রাস্তায়। ধর, ধরে চালা। তুই তোমার মতো গাড়ি চালাচ্ছিস, ধর বাইক, ধরে চালা। ফাস্টিংটা মিস করবি নাকি ফিল্মে? কি বলছিস বে, ধরে চালাবো? ধরে চালা তাহলে। ধুমের মিউজিকটা দে। এই দে তো। উল্লাল্লা উল্লাল্লা।
আপনি আচ্ছা মানুষ তো, একটা লোক যন্ত্রণায় ছটফট করছে আর আপনি টাকা টাকা করে যাচ্ছেন। জানত ধান্দার সময় একদম বাহলি করবে না, জানত ধান্দার সময় কোথেকে চলে এলো একদম মাটি করে দিল। কাকিমা কেঁদেও না কাকিমা। হ্যাঁ, পেনশনের টাকাটা আছে।
चुराई मेरी किसने ओ सनम तू प्रिया हाय डैड टेल मी वन थिंग व्हाई डू यू डू मॉडलिंग आई एम मॉडलिंग नो वे व्हाई नॉट फाइन सी यू हैव गॉट एन ऑसम फिगर ब्यूटीफुल आईज एंड यू आर सेक्सी ओ रियली सीरियसली आई जस्ट कांट रेजिस्ट माय सेल्फ बिलीव One hour sip. No thanks. One sip. Please, Raj. As you wish. Do you know one thing? I'm just crazy about you. Really? You crazy for me? Seriously? Believe me? Okay. Do you need a proof? Priya, Tina is just a friend. Hey Raj, tumi ekhane ki korcho? Chalo na, tomar flat e jai. Hey Priya, tu ekhono bari jasni? Hey Tina. Yeah. Go and sit over there. Tomar flat e jai. Chalo na. Yeah, we'll go. Yeah, come. Hi, come on. Hi. What is your name? Suranjit. Oh, my name is Bobby. Bye. Bobby. Wow. Please, tomar phone number ta dao. No phone number. Just relax. No. Please, dao. Bas, dichi. Dara. Tomar phone korbo. 961. 481. I'm coming. I want dance with you. Please. Okay, go. Tina, ki holo? Nothing. As usual. Anyway, let's not spoil the night. Shall we dance?
শালী চল 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 শালী চল তোর মাকে টাকা দিয়েছি চল চল শালী চল কে আছো বাঁচাও ছাড়ো চল ছাড়ো গাড়িটা কি গাড়ি খোল গাড়ি খোল মা হ্যাঁ ও মা ঢোকা ঢোকা ওকে চল ছাড়ো না ছাড়ো শালী যাবি না বে চল চল ছাড়ো ছাড়ো এ বাবু কোথায় যাচ্ছিস? আরে এদিক ওদিক কি? আরে আমার দিকেও তাকা, আমি বেশি নেব না, চল হাজার টাকা নেব, বেশি না, বেশি ন্যাকামো করিস না তো, চল চল। কি হলো? আরে শালা, এই আজকালকার ছেলেগুলো না কিছু করতেও পারে না। ছেলেটা আমার কোথায় আছে, কি খাচ্ছে কে জানে। চিঠির পর চিঠি দিচ্ছি, কোনো উত্তর দিচ্ছে না, হয়তো মাটাকে ভুলেই গেছে। কি বলছো মা? দাদা খুব ভালো, দাদার মতো পরিশ্রমী আর উড়া ছেলে তুমি একটাও পাবে? দাদা একদিন খুব বড় হবে, তুমি দেখো এই গোটা গ্রামের মুখ দাদা উজ্জ্বল করবে। কে জানে ঠাকুর, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। মা কেঁদো না, এই বাবু সেজে গুজে বেরোচ্ছে, ফিরে এসে মুখের সামনে খাবারটা ঠিক চাই। চলো ভেতরে। হ্যাঁ চলো। Thank you.
শোনো। ও তুমি এসেছো? আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ চলো এদিকে গিয়ে কথা বলি। না তার আর দরকার হবে না। আসলে ব্যাপারটা হলো যে দেখো আমার মনে হয় তোমার সাথে আমার এই বন্ধুত্বটা এখানে শেষ করা উচিত। মানে কি বলছো কি এসব তুমি? দেখো তুমি যে ভালো ছেলে এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তবু কি তবু? হয়তো এরপর আর তোমার সাথে আমার দেখা হবে না। আর তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো না। আসছি। কেন ভালো থেকো। দূরে অনেক সরে যায় মুখোশের আড়ালে মানুষ চেনা তাই মুখোশের আড়ালে মানুষ চেনা দায়। সবাই জানি না কোথায় কবে শেষ হারিয়েছে চেপে রাখা। কালকে আমার সঙ্গে আমার অফিসে যাবি? তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। হ্যাঁ রে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে, শরীর খারাপ করছে? না ভাই, আমি খারাপ, আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করি, তোমার সঙ্গে, তোমার দাদার সঙ্গে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করি। কিন্তু বিশ্বাস করো, একদিন আমি খারাপ ছিলাম না। জানো আমাদেরও না ছোট্ট হলেও একটা সুখের সংসার ছিল। তোমার দাদা কত বড় কোম্পানিতে চাকরি করতেন, নায়করা ওয়াটার পিউরিফায়ারের
ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, কিন্তু কিন্তু উনি এত সরল না, যার জন্য শহরের দাউ প্যাচ আর ষড়যন্ত্রকারীদের জালে পড়ে চাকরিটা খুইয়ে ফেললেন। জানো ভাই, এখন কি করে, কোথায় যায়, কি রোজগার করে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। যখন আমাদের অবস্থা ভালো ছিল তখন কত আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, আর এখন এখন কেউ আমাদের বাড়িতে আসে না, আমাদের দেখলে এড়িয়ে চলে যায়। জানো আমাদের এই অবস্থার জন্য, আমাদের এই অবস্থার জন্য আমি আমার প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিতে পারিনি। বৌদি, আরে ভাই, আমি বোধহয় সেই হতভাগী মা যে সন্তানকে ধারণ করেও তাকে জন্ম দিতে পারেনি, জটরই তাকে শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে একটা ছোট্ট সুন্দর জীবন। আমি তো একটা খুনি রে ভাই, আমি একটা খুনি, খুনি। বৌদি, বৌদি তুমি কেঁদো না, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া দাদার অফিসে কাল আমার জন্য একটা কাজ দেখেছে, এবার তো আমরা দুজনে একসঙ্গে রোজগার করব, আর কোনো অসুবিধাই থাকবে না। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, প্লিজ প্লিজ। না রে ভাই, আমি আর কাঁদছি না, চোখের জল আমার কবেই শুকিয়ে গেছে, আমি শুধু তোর কথা ভাবছি, তোর কথা ভেবে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ তুইও তো খুব ভালো ছেলে, কিন্তু তোর দাদার মতো সহজ সরল, তাই তাই তোর কথা ভেবে আমার খুব ভয় হচ্ছে, কিন্তু যাও তুমি শুতে যাও, কাল সকালে তো আবার তোমাদের দুজনকে বেরোতে হবে, যাও। আমি যাচ্ছি, তুমি আগে চোখের জল মোছো, আর ওঠো শোবে চলো। সুচাই, তুমি না গেলে কিন্তু আমিও যাব না, সারা রাত বসে থাকবো, চলো। পাগল ছেলে একটা, চলো। আরে খা খা, দাও 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 তো, তরকারি দাও। হ্যাঁ, আর একটু দি। তোমাকে একটু ভাত দেব? না, খা, ভালো করে খেয়ে নে দেখি। আরে ওই দেখো, জল খাও, জল খাও। তরকারিটা খাও, একটাও ফেলবে না, সব খেতে হবে। না খাও, চল তাড়াতাড়ি, অফিসে তো দেরি হয়ে যাবে। যা আসছি,
আমি উঠলাম। খেলে না। খেলাম তো। আরে থাক থাক আসছি, এসো ভাই। ঠিক আছে ঠিক আছে, চল এলাম, চল চল চল। দুগ্গা দুগ্গা, পার্থদা তুমি এ শহরে আছো কি করে? তোমার দম বন্ধ হয়ে আছে না? ও আগে হতো, এখন সব সয়ে গেছে। যাই বলো পার্থদা, গ্রামের মানুষের মন অনেক বড়। সুজয়, শহরে সব মানুষকে এত নিচু চোখে দেখিস না, এখানেও বড় মনের মানুষ আছে রে, এখানেও ভালো মানুষ আছে। কিন্তু কিন্তু পরিবেশ, গ্রামের গ্রামের গাছপালা ঘেরা সেই মিঠো পথ, মাটির সোঁতা গন্ধ, বাতাসে ফুলের বাস, সে যে আরো সুন্দর দাদা। আর 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 গ্রামের কথা মনে পড়লে মনটা বড় খারাপ হয়ে যায়। কিন্তু চাকরি, চাকরি পাবি? গ্রামে চাকরি আছে? সুজয়, এই শহরের একটু আশেপাশে গেলে গ্রামের মতো পরিবেশ হয়তো পেয়ে যাবি, কিন্তু গ্রামে গেলে তুই চাকরি পাবি? চাকরি চাকরি কোন চাকরি পার্থদা? কিসের চাকরি? যার সার্টিফিকেট দেখলে মা সরস্বতী পর্যন্ত লজ্জা পায়, সে চাকরি করছে উঁচু পোস্টে। ছোট ছোট বাচ্চা ছেলেরা যাদের খেলাধুলো করার কথা, পড়াশোনা করার কথা, তারা মুখ বুঝে মালিকের মার সহ্য করে চায়ের দোকানে কাজ করছে, ধূপকাঠি বিক্রি করছে, খবরের কাগজ ফেরি করছে, আর তুমি বলছো চাকরি? পাড়ার মোড়ে মোড়ে দেখো মদের দোকান, কম বয়সী ছেলেদের লম্বা লাইন, মদের নেশায় বুঁদ হয়ে আছে, সামান্য একটু কথা কাটাকাটি থেকে খুনোখুনি, মারামারি, বোমাবাজি। এখানে এখানে বন্ধুত্ব নেই পার্থদা, এখানে শুধু ঘৃণা, স্বার্থপরতা। আর ভালোবাসা, ভালোবাসা খুঁজতে এখানে মাইক্রোস্কোপ লাগে দাদা, হয়তো তারও লেন্সে ধুলো জমে গেছে। এখানে এখানে ভালোবাসা নেই পার্থদা, শুধু ঘৃণা আর স্বার্থপরতা। তবে 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 তুমি একটা জিনিস বলতে পারো, তুমি কিসের নেশায়, কিসের টানে, কিসের আশায় এখানে পড়ে আছো বলতে পারো পার্থদা? সুজয় সুজয়, মাস্টারমশাইয়ের কথাটা তোর মনে আছে? মাস্টারমশাই বলতেন, জীবনটা একটা রেস কোর্স, এই জীবন একটা রেস কোর্স, এই রেস কোর্সে সবাইকে ছুটতে হয়, আর ছুটতে ছুটতে তুমি পড়ে গেলে তোমাকে পায়ে মারিয়ে দিয়ে অন্যরা এগিয়ে চলে যাবে। এই জীবনের রেস কোর্সে আমরা সবাই রানার। তবে তবে কিসের লক্ষ্যে ছুটবো পার্থদা? জীবনের রেস কোর্সে একটা ট্র্যাক নয়, অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা, তোকে আরেকটা রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ রে, হ্যাঁ রে, তোকে শুধু তোকে শুধু লক্ষ্য স্থির রেখে এগোতে হবে, ছুটতে হবে। আয়। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, নাহলে মিউজিক্যাল চেয়ারের মতো উনি আবার বসে পড়বেন। বস। এ কোথায় নিয়ে এলে তুমি?
অফিস যাবে না? উফ, তুই আগে বস তো এখানে, বস। কিন্তু এখানে কেন? এই তো, এটাই তো আমার অফিস রে। কি বলছো কি পার্থদা, এখানে তোমার অফিস? এখানে এটা আমার অফিস। আরে এই মাঠের মাঝখানে খোলা আকাশের নিচে এটা আমার বিশ্বজোড়া অফিস। এই যে চেয়ারটা দেখছিস, এটা চেয়ারটা চেয়ার নয়, এটা আমার সিংহাসন। কিন্তু কিন্তু বাড়িতে তোর বৌদি জানে? তোর বৌদি জানে আমি একটা নতুন চাকরি পেয়েছি? নতুন সুজয়, সুজয় এখন চাকরি কেমন জানিস তো? চাকরি অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো, স্পিড চাই, স্পিড। ওই ভদ্রলোককে দেখছিস, উনি আজকে কেন হেরে গেলেন বলতো? স্পিডের জন্য। আমরা আমরা প্রত্যেক দিন দুজনে ছুট লাগাই এই বেঞ্চটা দখল করার জন্য। যেদিন যে জেতে সেদিন এই বেঞ্চ, এই অফিস তার। আজকে আমি জিতেছি, এই বেঞ্চ আমার, এই অফিস আমার, আর আমি আমি আজ আমার এই অফিসের বস। কিন্তু কিন্তু তুমি চাকরির চেষ্টা করনি? দাঁড়া, কোন চাকরিটা করবো বলতো? এটা 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 কোন চাকরিটা? কোন চাকরি? কে দেবে আমাকে চাকরি? কে দেবে? হ্যাঁ, আমার মতো ঘুষ করকে অফিসে কে ঢোকাবে? কে প্রমাণ করবে যে আমি ঘুষ খাইনি, আমি নির্দোষ? সুজয়, সুজয়, আমার মতো নির্দোষ সাদা মানুষদের কালি লেপার জন্য অনেক লোক আছে। তাহলে এই সার্টিফিকেটের কোনো দাম নেই? সার্টিফিকেট, সার্টিফিকেট, সুজয়, সুজয়, পরিবর্তন আগেও হয়েছে, পরিবর্তন আজও হচ্ছে, কিন্তু কিন্তু কি জানিস, মানুষের মনের কোনো পরিবর্তন হয়নি রে। মানুষের মনের কোনো পরিবর্তন হয়নি। মাস্টারমশাই বলতেন, এই পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না, এই পৃথিবী মানুষ ধ্বংস করবে। হ্যাঁ রে, এই পৃথিবী একদিন মানুষ ধ্বংস করে দেবে। সুজয়, 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 এই 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 অফিসটা না, শোন না, শোন না, এই অফিসটা না আমি আজ থেকে, আজ থেকে তোকে দিয়ে দিলাম, আর আজ থেকে এটা তোর অফিস, এটা তোর অফিস। এ শহর, এ সময় আজ কেন একা মনে হয়, কাছের মানুষ কেন আজ দূরে অনেক সরে যায়, মুখোশে আড়ালে মানুষ চেনা তাই, মুখোশের আড়ালে মানুষ চেনা তাই।
সবাই জানি না কোথায় কবে শেষ হারিয়েছে চেপে রাখা ইচ্ছে গুলো তবু মনে থেকে যায় রে তবু মনে থেকে যায় রে বুঝি এভাবে হয় শেষ পথ চলা সবার শুধু নিজেকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলি নিজেকেই হারিয়ে ফেলি নিজেকেই বা